সে মানসিকভাবে আনফিট, সে একজন সাইকোলজিস্টকে দেখাতে, সে অলরেডি আনফিট একটা মানুষ, সে তো একটা মানসিক রুগী। কাজী এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না ভাই। এমন কাণ্ডক জ্ঞানহীন মন্তব্য করে খুব সহজেই যে পার পাবেন না চপল, তা ছিল অনুমিত। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদককে তলব করেন নাজমুল হাসান পাপন। চপল বিষয়টা হ্যান্ডেল করেছেন চতুরতার সঙ্গেই, অশোভন মন্তব্যের দায় স্বীকার না করে উল্টো রোমান সানার উপরই চাপিয়েছেন সব দোষ। কিছুই করেননি তিনি এমন ভাব প্রকাশ করে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রীকে। নিউজটা দেখার পরপর আমি ফেডারেশনের সাথে যোগাযোগ করি এবং না আমার সাথে সে দেখাও করেছেন এবং আমি জানতে চেয়েছিলাম সমস্যাটা কোথায়। ওনারা ওনাদের সমস্যাটা বলেছে, ওনারাও মনে করছে যে এই ধরনের মন্তব্য করার কোনো কারণ ওদের নাই, ওর নাই, এটা ওনাদের ধারণা, এমন কোনো ঘটনাই ঘটেনি। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। তবে ক্রীড়া অভিভাবককে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করলেও কনভিন্স হননি নাজমুল হাসান। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবার রোমান সানার বক্তব্য শুনবেন তিনি, এরপরই ইতি টানতে চান চলমান বিতর্কের। রোমান সানার সাথে কথা বলে বোঝার চেষ্টা করবো যে কি সমস্যাটা কি। আমি যে কমেন্টটা দেখেছি যে আমি কিছুই পাই নাই অর সামথিং, কি দিয়েছে আমাকে এই ধরনের একটা কিছু, তো ওর এক্সপেকটেশনটা কি আসলে, ও কি ও কি মনে করে যে কি পাওয়ার কথা ছিল বা কি আশা ছিল, এটা একটু বোঝা দরকার। কি এটা কি সম্মান নাকি অন্য কিছু, এগুলো একটু জানা দরকার। আর্চারি নিয়ে গোল্ড প্রজেক্ট থাকলেও সম্প্রতি তাদের পারফরমেন্স নিম্নমুখী। বিশ্বকাপে পদক জিতে রোমান সানা দেশকে সরাসরি অলিম্পিকে নিলেও এবার সেই সম্ভাবনা ক্ষীণ। পৃষ্ঠপোষক থাকার পরও কেন ভালো করতে পারছে না তারা, মন্ত্রণালয়ের তদন্তে প্রাধান্য পেতে পারে এই বিষয়টিও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।